নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো বিলিয়নার একাডেমিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে এমন একটি স্ট্র্যাটেজি শেয়ার করতে চলেছি যেটা আপনাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করবে মার্কেটের ট্রেন্ড বুঝদে কোথায় এন্ট্রি নেবো সেটা বুঝতে এবং যারা মার্কেটে একেবারে নতুন তাদের জন্য প্রচণ্ডভাবে হেল্প করবে তো কি আমরা দেখে নেবো তার আগে বলে দিই যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট করে বলবেন যে ভিডিওটি বা স্ট্র্যাটেজিটি কেমন লাগলো এবং এটা লাইভ মার্কেটে অ্যাপ্লাই করে দেখবেন যদি প্রফিটেবল হন দেন অনলি কমেন্ট করে জানাবেন ঠিক আছে এইটুকু আমি বলে দিলাম আপনাদের তো আমরা দেখতে পাচ্ছি এই কদিন ধরে মানে পরপর ডেলিতে ঠিক আছে আমরা ডাউন ফল দেখতে পাচ্ছি এই দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক ডেলি চার্টে কত বড় গ্যাপ ডাউন করলো তারপরে আবার গ্যাপ ডাউন এবং এখন প্রায় দাঁড়িয়ে গেছে ঠিক আছে আমরা এবার যদি এইচডিএফসি ব্যাঙ্ক থেকে বাইরে আসি এবং ইন্ডেক্সের যদি অবস্থা দেখি দেখুন ইন্ডেক্সে প্রায় সিমিলার বাট একটু আলাদা কারণ এখানে গ্যাপ ডাউন করলো গ্যাপ ডাউন পজিটিভ ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ আপ বাট রেড ক্যান্ডেল ঠিক আছে তো এরকম কী কিছু আছে যেটা আমাদেরকে বলে দেবে যে কোথায় এন্ট্রি নেওয়া উচিত ইন্টারডেতে কোথায় এন্ট্রি নেওয়া উচিত ডেলি ক্যান্ডেল দেখে কোথায় এন্ট্রি নেওয়া উচিত সমস্ত কিছুই আছে ঠিক আছে তো দেখে নেবো প্রথমে আপনাদেরকে এই কনসেপ্টটা বুঝিয়ে দিই যে আমরা কীভাবে ইউজ করবো ঠিক আছে আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছি তাতেও আপনাদের বলেছি যে আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের বোঝার চেষ্টা করুন ঠিক আছে মার্কেটে সিম্পল জিনিস কাজ করে আপনারা কমপ্লিকেটেড করেন বেকার বেকার মার্কেটকে ঠিক আছে সাপোজ একটা সাপোর্ট এবং রেজিস্টেন্স আশা করি এই দুটোই নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই এই দুটোর ব্যাপারে ভিডিও প্রচুর রয়েছে মার্কেটে দেখে নেবেন ঠিক আছে বাট অনেকে এইটা জানেন না যে সাপোর্ট এবং রেজিস্টেন্স দু ধরনের হয় এক হলো ডাইনামিক ঠিক আছে ডাইনামিক আর এক হলো স্ট্যাটিক ওকে স্ট্যাটিক সাপোর্ট এবং রেজিস্টেন্স মানে যেগুলো স্ট্রেট লাইন একদম স্ট্রেট ওকে আর ডাইনামিক মানে যেগুলো প্রাইসের সাথে সাথে চেঞ্জ হতে থাকে তো মুভিং অ্যাভারেজ একটা ডাইনামিক সাপোর্ট এবং রেজিস্টেন্স যেটা মার্কেট খুব ভালোভাবে ফলো করে ঠিক আছে মার্কেটের প্রাইস তার মুভিং অ্যাভারেজকে খুব রেসপেক্ট করে এটা মনে রাখবেন তো আমরা স্ট্র্যাটেজিটা তাহলে কী ইউজ করব দেখিয়ে দিচ্ছি তো আমরা এখানে ইউজ করতে চলেছি ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ এবার আপনাদের মনে হবে স্যার মুভিং অ্যাভারেজ তো ল্যাগিং ইন্ডিকেটার কেন ইউজ করছেন কিভাবে এটা আমরা প্রফিটেবল হব অবভিয়াসলি হবেন আমি এখানে মুভিং অ্যাভারেজের সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করবো ঠিকই বাট এখানে আমরা যে স্ট্র্যাটেজিটা ইউজ করতে চলেছি সেটা হবে আমাদের নেট কি বললাম নেট স্ট্র্যাটেজি ওকে ঠিক আছে নেট মানে কি আমরা এখানে ফিফটি দিনের মুভিং অ্যাভারেজ যেহেতু ক্লোজিং প্রাইসের ওপর হয় ঠিক আছে আমরা ক্লোজিং প্রাইস হাই প্রাইস এবং লো প্রাইসকে ইউজ করব ঠিক আছে তো আমরা কি করবো আমি একটা চার্টে জাস্ট দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে বলে দেবো স্ট্র্যাটেজিতে আপনারা কি কী করবেন ঠিক আছে এটা আমি জাস্ট মুছে দিচ্ছি ওকে এখানে দেখাবো স্ট্র্যাটেজিটা আমরা কি করব এটা আপনারা ইন্টারনেটে ইউজ করতে পারেন সুইংয়ের জন্য ইউজ করতে পারেন ঠিক আছে স্ট্র্যাটেজি ওকে তো আমরা চার্টে যাব চার্টে গেলাম আমি যে কোনো একটা স্টকের চার্ট ওপেন করি সাপোজ আমি এখানে এইচডিএফসি ব্যাঙ্ক বা এখন যেটা বাড়ছে সেটা ইউজ করেই বেটার হবে পোর্টফোলিও দেখতেই পাচ্ছেন পজিটিভ পজিটিভ ঠিক আছে তো এখানে কিছু স্টক রয়েছে যেখানে আমরা যে কোনো একটা স্টক দেখে নেব আচ্ছা ইরকনটা দেখি ভিউ চার্টে যাব ঠিক আছে এখানে নর্মালি আমরা ডেলি চার্টে কত বড় বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছি বাট এখানে কি বুঝতে পেরেছিলাম যে কোথায় এনটি এক্সিট নেওয়া যেতে পারে কিচ্ছু বুঝতে পারিনি নর্মালি খালি চোখে দেখলে আপনি বুঝতে পারবেন না সাপোর্ট এবং রেজিস্টেন্স কোথায় রয়েছে আপনারা কী করি নর্মালি এখানে টেনে দিই সাপোর্ট রেজিস্টেন্স এখানে ট্রেন লাইন এঁকে দিই এই সমস্ত জিনিসগুলো করি বাট এই সমস্ত জিনিস করে কোনো লাভ নেই ঠিক আছে কারণ রেসপেক্ট করে সাপোর্ট এবং রেজিস্টেন্স যেটা যদি যেটা মার্কেটের সাপোর্ট এবং রেজিস্টেন্স হয় আপনি নিজের মতন ট্রেনে দিলে তো হবে না মার্কেট মার্কেটেরটাই রেসপেক্ট করবে ঠিক আছে এই বাস্তবগুলো অনেক জায়গায় বলে না তো আপনারা যেহেতু আমার চ্যানেলে রয়েছেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তো আপনারা অবভিয়াসলি স্মার্ট তো দেখুন ইউজ করব কি করব দেখুন আমি গেলাম এখানে ইন্ডিকেটারে আপনারা যে কোনো ব্রোকার ইউজ করছেন সেই ব্রোকারে চলে যাবেন পেয়ে যাবেন ঠিক আছে আমি মুভিং অ্যাভারেজ সার্চ করছি ওকে মুভিং অ্যাভারেজে এলাম এখানে ফিফটি ডেসের মুভিং অ্যাভারেজ আসছে ঠিক আছে আমি কিচ্ছু করব না আমি টোটাল সিম্পল মুভিং অ্যাভারেজই রাখবো ফিফটি ডেজই থাকবে ঠিক আছে এখানে আমি কালার চেঞ্জ করে নিজের মতন করে দিয়ে একটা কালার হয়ে গেল ওকে তো এখানে যতবার দেখবেন মুভিং অ্যাভারেজের কাছে আসতে ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজের কাছে এসে কিন্তু প্রাইস সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং প্রাইস যদি মুভিং অ্যাভারেজের ওপরে থাকে তাহলে প্রাইস আপ ট্রেন্ডে রয়েছে কখনো এইখানে প্রাইস যদি মুভিং অ্যাভারেজের ওপরে থাকে কখনও সেল করবেন না ঠিক আছে আমি একটা রুল বলে দিলাম আপনাদেরকে কখনো সেল করবেন না প্রাইস যদি মুভিং অ্যাভারেজের উপরে থাকে মুভিং অ্যাভারেজের নিচে থাকলে প্রাইস আপনি সেল করতে পারেন মুভিং অ্যাভারেজের মুখটা অপোজিট দিকে থাকতে হবে মানে বলে দিই আমি যদি দেখেন এরকম মুভিং অ্যাভারেজ এরকম চলছিল ঠিক আছে প্রাইস তার উপরে চলছিল হঠাৎ করে মুভিং অ্যাভারেজ ঘুরে গেল এরকম হয়ে গেল প্রাইস নিচে চলে এলো তাহলে আপনার সেল জোন হবে এইটা ঠিক আছে এখানে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায় বাট যতক্ষণ অব্দি এর উপরে রয়েছে ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়নি ঠিক আছে আপনি বেকার বেকার এরকম জায়গায় এন্ট্রি নিয়ে যখনই উল্টো দিকে ট্রেড আসার চেষ্টা করবেন না আপনি ফাঁসবেন এবং এখান থেকেই মার্কেট আবার বাউন্স ব্যাক করে যাবে এখানে না এসে ওকে জিনিসটা বুঝুন ভালো করে ঠিক আছে তো এইখানে এখন এই স্টকটা আমি দেখছি আপ রয়েছে ঠিক আছে হলো এইবারে এখানে দেখুন ডাউন হয়ে গিয়েছিল বাট ট্র্যাপ করে না এরকম জায়গায় তো ট্র্যাপ যাতে না করে আমরা তার জন্য কি করতে পারি আমি এখানে মুভিং অ্যাভারেজ আবার সার্চ করব ঠিক আছে তো এখানে ক্লোজিং জায়গায় আমি কি করব হাই করে দেবো করলাম কালার এখানে আমি নিজের মতন দিয়ে দিই একটা কালার ঠিক আছে ধরুন এই কালার দিয়ে দিলাম হয়ে গেল ঠিক আছে হাই হয়ে গেল মার্ক এইবারে আমি কি করব লো মার্ক করব আমি সেম মুভিং এবারে সার্চ করলাম করে এখানে ফিল্ডে ক্লোজ জায়গা এখানে আমি লো করে দিলাম ওকে ব্যাস আমার কাজ শেষ ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যান্ড মতন তৈরি হয়ে গেছে না একটা ব্যান্ড তৈরি হয়ে গেছে তো এই ব্যান্ডটা পুরো মানে এইখানে যে ব্যান্ডটা দেখছেন এই ব্যান্ডটা পুরো সাপোর্ট জোন হিসাবে কাজ করবে যতবার এই ব্যান্ডের কাছে আসবে ততবার প্রাইস জাম্প করবে ওপর দিকে ঠিক আছে এবং ব্যান্ডটা যখন ব্যান্ডটাকে ব্রেক করে নিচে চলে আসবে ঠিক আছে নিচে এসে ক্লোজিং দেবে দেন আর মুভিং অ্যাভারেজের মানে এই তিনটে ব্যান্ডের মুখ যদি নিচের দিকে ঘুরে যায় এখানে প্রাইস আরামসে ফল করবে ঠিক আছে এটা আমি ডেলি চার্টে বলছি সুইং ট্রেডার্জের জন্য আমি ইন্টারনে তো আসবো কারণ ইন্টারনেতে একটু অন্যরকম থাকে ঠিক আছে প্রাইস প্যাটার্ন তো এটা দেখতে হবে বলে দিচ্ছি দেখুন এইখানে আমরা এই জায়গাটা অপরচুনিটি পেয়েছিলাম বাই করার ঠিক আছে এখান থেকে প্রাইজ ওপরে যাচ্ছিলো যাচ্ছিল যাচ্ছিলো কিন্তু এইখানে যদি দেখেন এখানে প্রাইস গিয়ে আবার এখান থেকে ফল করেছে তো প্রাইস যে ফল করছে আপনি আপনার মনে হবে যে এই ট্রেডটা স্যার ধরতে পারতাম কখনও ট্রাই করবেন না কারণ নিচের সাপোর্ট রয়েছে আপনি যদি ওই ট্রেড ধরতে যান না এই দেখুন নিচের দিকে সেরকমভাবে মুভমেন্ট দেয়নি আবার এখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করবে যেটা আপনাদেরকে ওখানে বোঝালাম তো সব থেকে বেটার হয় আমরা যদি মুভিং অ্যাবারেজের কাছে নিতে পারি ঠিক আছে সেইটা সব থেকে বেটার হয় সেখান থেকে ওপর দিকে জাম্প করে এই দেখুন এইখানে কেউ যদি নিয়ে থাকতো ব্যান্ড বানানো রয়েছে যেহেতু আপনার সমস্যা হবে না তাই না ব্যান্ড বানানো রয়েছে একটা জোন আমরা পেয়ে যাচ্ছি আমরা সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন খুঁজি না এটা হলো সাপোর্ট জোন জোন পেয়ে গেছি ওপর দিকে যাচ্ছে 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 ঠিক আছে এটা একদম বেসিক যারা নতুন আছেন মার্কেটে যারা বুঝতে পারেন না কোথায় কি করতে হবে তাদের জন্য ঠিক আছে একদম বেসিক ওকে দেখুন এখানে ওপর দিকে উঠতে পারছিল না ঠিক আছে ওপর দিকে উঠতে পারছিল না উঠতে না পেরে পেরে যেই এখানে আস্তে 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 ক্লোজিং দিয়ে দিল এর উপরে এবং সাপোর্ট নেওয়া শুরু করলো এই দেখুন যখনই ক্লোজিংটা দিল সুন্দরভাবে এটা ডেইলি ক্যান্ডেল ভাবতে পাচ্ছেন ক্লোজিং দেওয়ার পরে এখান থেকে কিন্তু মার্কেট ওপর দিকে গেল। ঠিক আছে কিছু কিছু জায়গায় ট্র্যাপ করতে পারে জন্য কিছু টেকনিক রয়েছে যেমন আপনারা ইউজ করতে পারেন তার জন্য আর এস আই ঠিক আছে আর এস স্ট্রং রয়েছে কি ক্লোজ মানে কম রয়েছে সেটা একবার দেখে নেবেন আপনারা কি করবেন আর এস ডাইভারজেন্স করবেন ঠিক আছে ক্লিক করলেন এইখানে সেটিংসে যাব আমি আর এসআই ডাইভারজেন্সের গিয়ে এখানে এটাকে করে দিলাম সিক্সটি এটাকে করে দিলাম ফোরটি ওকে দেখুন এইখানে যতক্ষণ অবধি এই লাইনটার ভিতরে রয়েছে সিক্সটি থেকে ফরটির ভিতরে রয়েছে যদি প্রাইস নিচের দিকেও চলে আসে আপনি সেল করবেন না ঠিক আছে দেখুন যতক্ষণ না নিচে নিচে নেমে যায় কি নেমেছে তো এখানে সেল জোন হয় না এখানে যদিও এখানে মুভিং বলছে নিচের দিকে যেতে পারে এখানে ট্র্যাপিং জোন চলে ঠিক আছে তো দেখুন তারপরে যখনই উঠে গেছে আস্তে আস্তে দেখুন আর এসআই লাইন আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে এবং প্রপার এই জায়গায় বাই দিয়ে দিয়েছে দেখুন আমরা যদি এটা এই মুভিং অ্যাভারেজ হিসাবে ইউজ করতাম তো আমরা এখানেও বাই করতে পারতাম বাট ঠিক আছে কনফার্ম হয়ে বাই করাটা বেটার হলো দেখুন কতটা টার্গেট দিয়েছে তারপরে যেই এখানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি করছে বাট থেমেও গেছে প্রাইস ভাড়া তো এইখানে দেখুন আর এস আই নিচের দিকে আস্তে আস্তে ফল করছে তো এখানে বোঝা উচিত বেরোনো উচিত ঠিক আছে বা আপনি আরেকটাও কাজ করতে পারেন আবার যখন মুভিং অ্যাভারেজের কাছে আসবে তখন বেরিয়ে যেতে পারেন কারণ আপনি এখানে এন্ট্রি নিয়েছেন ষাট টাকায় তো অনেকটা পয়েন্ট দিয়ে দিয়েছে সবসময় যখন বেরোবেন এক্সিট করবেন এক্সিট অ্যাস পার ইমোশান হয় ঠিক আছে এটা মনে রাখবেন এবার আমি ইন্টারের জন্য আসি ঠিক আছে ইন্টারডেতে আমি দেখি টিসিএস দেখছিলাম টিসিএসই আসবো অনেকে বলছিলেন টিসিএস এর ব্যাপারে খানিকক্ষণ আগে তো দেখুন এখানে আমি একে রেখেছিলাম এটা ডিলিট করে লাগবে না ওকে দেখুন আমি যদি ডেলি চার্টে দেখি ডেলি চার্টে এখান থেকে কিন্তু পজিটিভ ট্রেন্ডে রয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে একটা নেগেটিভ ডাইভারজেন্স আমরা দেখতে পাচ্ছি এই দেখুন তো এই কারণে কিন্তু আবার প্রাইস এর কাছাকাছি আসতে পারে এবার আপনারা প্রপার শিকার খুঁজবেন এটা আমি কোর্সেও বলি তো এখানে দেখুন প্রপার শিকার বলতে এরকম জায়গা এরকম জায়গায় আমরা যদি পাই সব থেকে বেস্ট বাইশ জনের জন্য হয় ঠিক আছে এটা ডেলি চার্টে বলছি এবার দেখুন ইন্টারডেতে যাব ইন্টারডেতে কি করতে হবে পনেরো মিনিটের চার্টে যেতে হবে ঠিক আছে পনেরো মিনিটের চার্টেই দেখুন পনেরো মিনিটের চার্টে কী করেছে দেখুন আরামসে দেখুন বোঝা যাচ্ছে ঠিক আছে লং টার্মে এমনিতে হোক বললাম যে মানে এখন আপ রয়েছে কিন্তু নিচের দিকে আসতে পারে ড্রাইভারজেন্সের জন্য বাট এখানে দেখুন এখানে প্রাইস কিন্তু সাস্টেন করতে করতে উঠছিলো এবং উঠেও ছিল গ্যাপ আপ হয়েও গিয়েছিল কিন্তু আজকের এই জায়গায় দাঁড়িয়ে এই দেখুন সাড়ে দশটার পরে ঠিক আছে দশটা পঁয়তাল্লিশে দেখুন তিনটের নিচে চলে এসেছে ঠিক আছে মুভিং অ্যাভারেজের মুখগুলো এখনও ঘোরে নি বাট ঘুরতে কতক্ষণ টাইম লাগবে তাই না বাট এই দেখুন এই জায়গাটা আমরা কিন্তু সেল জোন হিসাবে দেখতে পাচ্ছি তো প্রাইস ততক্ষণ অবধি বাই আসবে না যতক্ষণ না এই তিনটের ওপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয় ঠিক আছে এবার যদি এখানে নিচের দিকে আমরা দেখি যে আস্তে 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 আরও মানে সেলিং জোনে রয়েছে আর ঠিক আছে ডাইভারজেন্স অনুযায়ী ফর্টির নিচে এমনিও চলে এসেছে আর একটু নিচের দিকে যদি আসতে থাকে আমরা এখানে বাই করতে সেল করতে পারি ঠিক আছে দেখুন এখানে কার্ভ তৈরি হয়েছে এই ছোট্ট কার্ভটা যদি দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে পারবেন এই কার্ভের জন্য কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে ওকে তো আর একটু ছোট টাইম ফ্রেমে আসলে আপনারা আরো পরিষ্কার বুঝতে পারবেন বাট আমি চাই না আপনার ট্র্যাপিং হন ঠিক আছে এই দেখুন এখানে ছোট টাইম ফ্রেমে আমরা যদি পাঁচ মিনিটে কাজ করতাম নটা পঞ্চান্নতে আমরা ইজিলি এখানে সেল করতে পারতাম ঠিক আছে যারা যারা মার্কেটে একটু এক্সপার্ট রয়েছেন তারা তারা আরামসে করতে পারবেন আমি সবার জন্য বলছি না যারা যারা নতুন তারা পাঁচ মিনিটের টাইম ফ্রেম ইউজ করলে কিন্তু ট্র্যাপ হবেন বাট নর্মালি এই স্ট্র্যাটেজিটি ট্র্যাপ করে না ঠিক আছে এ দেখুন সুন্দরভাবে নিচের দিকে ফল দেখা যাচ্ছে আরেকটা স্টকে চলে যাই আইআরএফসি তো বুঝতেই পারছেন অনেক দিন ধরে পজিটিভ কোথায় চলে গেছে দেখুন কোথায় কোথায় পাঁচ মিনিটে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছেন এইখানে আগের দিন এই জায়গায় বাই করা উচিত ছিল আপনাদের আগের দিন বলে দিয়েছে আমাকে বাই করে নাও যাবো আপনারাই শুনছিলেন না ঠিক আছে এই দেখুন আর সে ডাইভারজেন্সের জোন দেখুন কোথায় চলে গেছে এটা যে কোনো জায়গায় আগের দিন তার আগের দিন প্রত্যেক দিন বলছে আমাকে বাই করে নাও প্রত্যেক দিন আপনারা তাও করছেন না ঠিক আছে তো এটা হলো একটা সিম্পল স্ট্র্যাটেজি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম স্ট্র্যাটেজিটি একবার ইউজ করে লাইভ মার্কেটে দেখুন ঠিক আছে লাইভ মার্কেটে সমস্যা হতে পারে তো আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়ার রয়েছে সেখানে আপনাদের সমস্যাগুলো শেয়ার করতে পারেন যে কী কী সমস্যা আছে বা আপনারা ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন সেখানেও ডিরেক্ট মেসেজ করতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন যে কী কী সমস্যা আপনাদের লাইফ ট্রেডিংয়ে হচ্ছে আমি আপনাদের চেষ্টা করব যতটা সম্ভব হেল্প করা ঠিক আছে কারণ দেখুন এটা একটা জিনিস আমি দিয়ে দিলাম যে আপনারা প্রফিটেবল হয়ে যাবেন তা কিন্তু নয় অনেকে সেটা বলে বাট আমি এটা কখনো বলবো না কারণ প্রফিট বা লস নিজের প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে ঠিক আছে আপনি যত একটা সিস্টেমের ওপর প্র্যাকটিস করবেন আপনার প্রফিট এবং লস বাড়তে থাকবে এইখানে যেমন দেখুন এই সমস্ত জোনগুলো নো ট্রেডিং জোন তো এই সব জায়গায় আপনারা ট্রেড করলে ফাসবেন এই দেখুন এটা জাস্ট একটা স্ট্র্যাটেজি আমি দিলাম তো অনেক স্ট্র্যাটেজি এরকম আমার কাছে রয়েছে আমি আপনারা চাইলে আমি শেয়ার করব ঠিক আছে ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন আরও স্টকে দেখুন আপনারা দেখে কমেন্ট করে জানান কেমন হচ্ছে ট্রেডিং আজকের জন্য এখানেই শেষ করলাম বেশি বকবো না স্ট্র্যাটেজিটা এখানেই বলে ফেললাম এখানে আর আমাকে আসতে হলো না ঠিক আছে তো ভালো থাকবেন আর একটা জিনিস চেষ্টা করবেন এনএসসি থেকে একবার টপ গেনার টপ লুজার নটা ষোলোর দিকে খুঁজে নেবেন ঠিক আছে তো সেইখানে যদি এরকম টাইপের মুভমেন্ট দেখেন আপনারা আরামসে ওখানে বাই করুন কোনো সমস্যা হবে না নর্মালি আমাদের স্টক খুঁজতে সমস্যা অনেকে স্টকের নাম জানেন না তো টপ গেনার টপ লুজার থেকে খুঁজবেন টপ লুজারে মার্কেট যেদিন ডাউনফল থাকবে সেদিনকার সেলিং স্টকগুলো খুঁজবেন যেগুলো মুভিং অ্যাভারেজের এই যে নেট ব্যান্ড রয়েছে তার নিচে রয়েছে ঠিক আছে আর যেগুলো টপ গেনার থাকবে যেদিন মার্কেট পজিটিভ থাকবে সেদিন এরকম টাইপের স্টক খোঁজার চেষ্টা করবেন যেগুলো মুভিং অ্যাভারেজের মানে এই ব্যান্ডের উপরে রয়েছে ঠিক আছে তো এখান থেকে চলা শুরু করবে খুব ভালোভাবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা ডে যদি ইন্টারডেটে কেউ ট্রেড করেন ডে লয় নিচে এসএল রাখবেন স্টপলস যদি কেউ সেল করেন ডে হাইয়ের উপরে স্টপলস থাকবেন সহজেই হিট করবে না ঠিক আছে এগুলো কিন্তু ছোটো ছোটো টিপস বলছি যেগুলো আপনারা ইউজ করতে পারেন যদি মনে হয় আপনারা প্রফিটেবল থাকছেন অবভিয়াসলি আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন বা আমার সঙ্গে কানেক্ট হতে পারেন ঠিক আছে আজকে এখানেই শেষ করলাম অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধরে এতটা সময় দেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকবেন সুখে থাকবেন সচ্ছতন থাকবেন প্রফিটেবল থাকবেন এটা এক্ষুনি আপলোড করব ঠিক আছে দেখে নিন